অনেক দিন আগে কৈলাস নামের এক লোক তার 10 বছরের ছেলেকে নিয়ে এক গ্রামে বাস করত। একদিন কৈলাস ও তার ছেলে দুজনে মিলে নদীতে মাছ ধরছিল। এমন সময় হঠাৎ নদীতে ভেসে আসে এক বিশাল রসগোল্লা। কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সাহায্য করো। বাবা, এই রসগোল্লা বাড়ি অনেক বড়, হঠাৎ নদীতে কোথা থেকে এলো? মনে হচ্ছে ও সমস্যায় পড়েছে, আমাদের ওকে বাঁচাতেই হবে। এরপর কৈলাস সেই রসগোল্লা বাড়ির ওপরে এক বড় দড়ি ফেলে সেটাকে ধরে পুরো জোরে টানতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রসগোল্লা বাড়ি চলে আসে নদীর ধারে। এক দুষ্ট রসগোল্লা ঘর আমার পিছনে আছে, সে আমাকে মেরে ফেলতে চায়। দয়া করে আমাকে কোথাও লুকিয়ে রাখুন। ঠিক আছে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর কৈলাস সেই রসগোল্লা ঘরের উপর একটা বড় দড়ি বেঁধে দড়ির অপর প্রান্তটা সাইকেলের পিছনে বেঁধে দেয়। তারপর কৈলাস তার ছেলেকে সাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত সাইকেল চালাতে শুরু করে। এইভাবে কৈলাস রসগোল্লা বাড়ি টেনে নিয়ে যায় তার বাড়িতে। এরপর সে তার বাড়ির উঠোনে সেই রসগোল্লা ঘর রাখে। আপনি এখন এখানে নিরাপদ, আপনার আর কখনো কোনো বিপদ হবে না। বাবা, সে খুব আহত, আমাদের তার চিকিৎসা করতে হবে। কিন্তু কোনো মানুষের ডাক্তার তো এই জাদুঘরকে সারাতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কোনো মানুষের ডাক্তার আমাকে সারিয়ে তুলতে পারবেন না। আমার অনেক রূপোর দরকার, রূপো খেলে আমার সব ক্ষত আপনা আপনি সেরে যাবে। চিন্তা করবেন না, আমার কাছে একটা সমাধান আছে। এরপর রসগোল্লা বাড়ি তার সামনে পড়ে থাকা খবরের কাগজটা তুলে খেতে শুরু করে। তারপর কাগজ রসগোল্লা বাড়ির পেটে যাওয়ার সাথে সাথেই তার মায়াবী শক্তিতে সেগুলো সব 2000 টাকার নোটে পরিণত হয়। তারপর পরের মুহূর্তে রসগোল্লা বাড়ির মুখ থেকে প্রচুর 2000 টাকার নোট পড়তে শুরু করে। এটা দেখে কৈলাস এবং তার ছেলে অবাক হয়ে যায়। তারপর কৈলাস সমস্ত নোট নিয়ে বাজারে একটি স্বর্ণকারের দোকানে যায়। তারপর সে সেই দোকান থেকে প্রচুর রূপো কিনে তার বাড়িতে নিয়ে আসে। দেখো, আমি তোমার জন্য রূপো নিয়ে এসেছি। রসগোল্লা ঘর দ্রুত সমস্ত রূপো খেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তার শরীরের সমস্ত ক্ষত সেরে যায়। ও, আমি পুরোপুরি ভালো হয়ে গেছি, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু হঠাৎ সামনের রাস্তায় বাজে রসগোল্লা চলে আসে। কি ভেবেছিলিস, এত সহজে আমার হাত থেকে পালিয়ে যাবি? এখন আমি তোকে মেরে তোর সব ক্ষমতা কেড়ে নেব। আরে না, এই বাজে রসগোল্লা এখানে এসেছে, এখন কি করা উচিত? চিন্তা করবেন না, এটাকে তাড়ানোর একটা উপায় আছে, আপনারা দুজনেই তাড়াতাড়ি আমার ভিতর চলে আসুন। এরপর কৈলাস দরজা খুলে তার ছেলেকে নিয়ে সেই রসগোল্লা বাড়ির ভিতরে চলে যায়। তারপরেই পরের মুহূর্তে রসগোল্লা বাড়িটি বাতাসে উড়ে আকাশের মেঘের উপর পৌঁছে যায়। এটা দেখে বাজে রসগোল্লার রাগ করে এবং তারপরে সেই রসগোল্লা বাড়িও উড়ে মেঘের উপর পৌঁছে যায়। শোনো কৈলাস, তোমার সামনে একটা ব্যান্ড রাখা আছে, সেটা বের করে নিয়ে জোরে জোরে ব্যান্ড বাজাও। কৈলাস তৎক্ষণাৎ ব্যান্ড তুলে ঘর থেকে বেরিয়ে আসে এবং মেঘের উপর দাঁড়িয়ে সে জোরে জোরে ব্যান্ড বাজাতে থাকে। তারপর ব্যান্ডের আওয়াজ শুনে সেখানে অনেক কাক জড়ো হয়। শোনো, আমার তোমাদের সবার সাহায্য দরকার, এই খারাপ রসগোল্লা আমাকে মারতে চায়। চিন্তা করবেন না, আমরা একে শিক্ষা দেব। এরপর সব কাক মিলে বাজে রসগোল্লাকে আক্রমণ করে। ও, আমাকে ছেড়ে দাও, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কিন্তু সব কাক তাদের ঠোঁট দিয়ে আঁচড়ে রসগোল্লা খেতে শুরু করে। ওরে, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো।
তারপর বাজে রসগোল্লা প্রাণ বাঁচিয়ে বাতাসে উড়ে সেখান থেকে পালাতে শুরু করে। তোমরা একে ছেড়ো না, চলো এর পিছু নাও। এরপরে ভালো রসগোল্লা সহ সমস্ত কাকগুলি খারাপ রসগোল্লার পিছনে তাড়া করে। কিছুক্ষণের মধ্যেই খারাপ রসগোল্লা একটা বিশাল সমুদ্রের তীরে পৌঁছে যায়। এই সাগরের ভিতরে আমার বন্ধু কুমির বাস করে, এখন যার সাহস আছে এগিয়ে এসো, আমার বন্ধু কিন্তু সবাইকে মেরে খাবে। সেই বাজে রসগোল্লার সাগরে বসবাসকারী এক বিশাল কুমিরকে শব্দ করে ডাকতে থাকে। সেই কুমিরের শরীরের আকার ছিল বিশাল বড়। আরে বাবা, এই কুমিরটা অনেক বড়, মনে হয় আমাদের সবাইকে ধরে খেয়ে ফেলবে। শোনো কৈলাস, তাড়াতাড়ি জানলায় ঝুলন্ত বাঁশিটা বের করে বাজাতে শুরু করো। এরপরে কৈলাস জানলায় ঝুলন্ত বাঁশি বাজাতে থাকে। পরের মুহূর্তেই সমুদ্রের ভিতর থেকে এক বিশাল মাছ বেরিয়ে আসে। কি হয়েছে, আমাকে ডাকছিলে কেন? খারাপ রসগোল্লার পাশাপাশি আমাদের ওই খারাপ কুমিরকেও শিক্ষা দিতে হবে মাছরানী, তাড়াতাড়ি আমাকে সাহায্য করুন। তারপর আর কি, পরের মুহূর্তে সেই মাছ মুখ থেকে অনেক বড় বড় ডিম বের করে কুমির ও বাজে রসগোল্লার মুখের ওপর ফেলতে শুরু করে। সব ডিম কুমির ও বাজে রসগোল্লার উপর পড়ে এবং ভাঙতে শুরু করে। তারপর পরের মুহূর্তেই তাদের উভয়ের শরীর মাটিতে পরিণত হতে শুরু করে। আরে আরে, কি জাদু হচ্ছে, আমার শরীর মাটি হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, কেউ আমাকে সাহায্য করুন। ওরে বাজে রসগোল্লা, তোর কারণে আমার শরীরটাও মাটি হয়ে যাচ্ছে, বেকার তোর কথা শুনলাম, এখন মনে হয় আমি আর বাঁচবো না। চলো এখান থেকে পালাই, না হলে আমাদের দুজনের শরীরই মাটি হয়ে যাবে। এরপর বড় রসগোল্লা ও কুমির দুজনেই সমুদ্রের তীরে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই দুজনের দেহ সম্পূর্ণ মাটিতে পরিণত হয়ে যায়। মাটির হয়ে যাওয়ায় দুজনেই নড়াচড়া করতে পারছিল না। এরপর সব কাক তাদের শরীরে খোঁচা মারতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মাটির দেহ ভেঙে নষ্ট হয়ে যায়। অবশেষে মন্দের অবসান হয়েছে আর ভালোর জয় হয়েছে। শোনো ভালো রসগোল্লা ঘর, এখন আর কোনো কষ্ট আসবে না, এখন তুমি আরামে জীবন কাটাতে পারো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু খারাপ সময়ে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই যাওয়ার আগে আমি আপনাকে প্রচুর সম্পদ দিতে চাই। এরপরে ভালো রসগোল্লা ঘরটি কৈলাসের সামনে একটা সাদা পাত্র প্রকাশ করে, যার ভিতরে প্রচুর সোনার মুদ্রা রাখা ছিল। এই পাত্রে রাখা স্বর্ণ মুদ্রা কখনোই শেষ হবে না, এখন আপনি এবং আপনার ছেলে ধনী হন আর আপনাদের জীবন সুখে কাটান। এরপরে কৈলাস এবং তার ছেলে ভালো রসগোল্লা বাড়িকে ধন্যবাদ জানিয়ে সেই পাত্রটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরের দিন থেকে কৈলাস প্রচুর স্বর্ণ মুদ্রা বিক্রি করে ধনী হয়। ও বা ছেলে, আমরা এখন দুজনেই ধনী হয়েছি, আমাদের এখন আর কোনো কিছুরই অভাব হবে না। এবং সেই দিন থেকে কৈলাসের জীবনে আর কোনো সমস্যা থাকে না, সে ধনী হয় আর তার ছেলের সাথে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে শুরু করে।